কবি শামসুর রহমানের কবিতা বারবার ফিরে আসে, বারবার ফিরে আসে রক্তাপ্লুত ষাট ময়দানে ফিরে আসে, ব্যাপক নিসর্গে ফিরে আসে, ফিরে আসে থমথমে শহরের প্রকাণ্ড চোয়ালে, হাওয়ায় হাওয়ায় ওড়ে ঘরে হাতে হাতে, মিছিলে পতাকা হয় বার বার রক্তাপ্লুত ষাট, বিষম দামাল দিনগুলি ফিরে আসে বারবার, বার বার কল্লোলিত আমাদের শহর গ্রাম। আবার আসবো ফিরে বলে সজীবী কিশোর শার্টের আস্তিন দ্রুত গোটাতে গোটাতে, স্লোগানের নিভাজ উল্লাসে বার বার মিশে যায় নতুন মিছিলে। ফেরে না যে আর একটি মায়ের চোখ থেকে করুণ প্লাবন মুছে যেতে না যেতেই, আর এক মায়ের চোখ শ্রাবণের অঝোর আকাশ হয়ে যায়, একটি বধূর সংসার উজাড় করা হাহাকার থামতে না থামতেই, হায় আর এক বধূর বুকে খাখা গোরস্থান হয়ে যায়, ঝরে পড়তে না পড়তেই আর এক পিতার বুক শূন্য করা গুলিবিদ্ধ সন্তানের লাশ নেমে যায় নিরন্ধ্র কবরে। বার বার ফিরে আসে রক্তাপ্লুত ষাট ময়দানে ফিরে আসে, ব্যাপক নিসর্গে ফিরে আসে, ফিরে আসে থমথমে শহরের প্রকাণ্ড চোয়ালে। 1969-এর তরুণ চিৎকৃত রৌদ্রে যে ছেলেটা খেলতো রাস্তায়, বানাতো ধুলোর দুর্গ, খেত লুটোপুটি নর্তমার ধারী, বিস্ময়ে দেখত চেয়ে ট্রাক জিপ রাইফেল টিউনিক বেয়নেট বুট হেলমেট, এখন সে টলমল পদভরে শরিক মিছিলে। লাজ নম্র যে মেয়েটি থাকতো আড়ালে সর্বক্ষণ, যে ছিল অসুরচম্পস্যা, এখন সে ঝলসায় মিছিলে মিছিলে, তাদের পায়ের নিচে জল জল করে নীল নকশা নব্য সভ্যতার। বারে বারে ফিরে আসে রক্তাপ্লুত ষাট ময়দানে ফিরে আসে, ব্যাপক নিসর্গে ফিরে আসে, ফিরে আসে থমথমে শহরের প্রকাণ্ড চোয়ালে। হতাশাকে লাথি মেরে, ভয়কে বেদম লাঠি পেটা করে, সবখানের স্লোগানের ফুলকি ছড়াই, বারবার আমাদের হাত হয় উত্তাম ঈশান, বারবার ঝড় ক্ষুব্ধ পদ্মা হই আমরা সবাই। আমাকেই হত্যা করে ওরা বান্দর রৌদ্রময় পথে, আমাকেই হত্যা করে ওরা 1969-এর বিদ্রোহী প্রহরে, 1971-এ পুনরায় হত্যা করে ওরা আমাকেই, আমাকেই হত্যা করে ওরা পথের কিনারে, অ্যাভিনিউর মোড়ে মিছিলে সভায় আমাকেই হত্যা করে, ওরা হত্যা করে বারবার। তবে কি আমার বাংলাদেশ শুধু এক সুবিশাল শহীদ মিনার হয়ে যাবে? দুপুর মিক করে বলিদার শান্ত বাহুর বন্ধনে, ঘৃণায় ধিক্কারে নৈরাজ্যের এলঘাবাড়ি চিৎকারে, সৃষ্টির ফাল্গুনে হে আমার আঁকি দ্বারা তুমি উন্মিলিত সর্বক্ষণ জাগরণে, তোমাকে উপড়ে দিলে বলো তবে কি থাকে আমার? 1952-র দারুণ রক্তিম পুষ্পাঞ্জলি বুকে নিয়ে আছো সগৌরবে বহিহসি, সে ফুলের একটি পাপড়িও ছিন্ন হলে আমার সত্তার দিকে কত নোংরা হাতের হিংস্রতা ধেয়ে আসে। এখন তোমাকে নিয়ে খ্যাংরার নোংরামি, এখন তোমাকে ঘিরে খেস্তি খেউড়ের পৌষ মাস,
তোমার মুখের দিকে আজ আর চায় না তাকানো, বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা। আমার একটা ভাগ্নি ছিল, তারপর আমার বোনকে আমরা 1974 সালে কুমিল্লা স্টেশন থেকে পেলাম। এরপর যাওয়ার হলো, আমি চলে গেলাম আর্মিতে। এরপর আমি 1982 সালে বিয়ে করলাম। 1982 সালে আমার বোনকে আমি আবার ক্যান্টনমেন্ট নিয়ে আসতাম বাসাতে। এখন আমার বোন ক্যান্টনমেন্ট থাকে না, তখন তো আর্মিতে ছিল 2 দিন খাকি ড্রেস, 5 দিন কমপ্লিট ড্রেস। আমি যখন খাকি ড্রেস বা একটু অস্ত্র নিয়ে আসলাম, বলছে ক্যা হুয়া, কেদাচি হুয়া, ক্যা বাত হুয়া, আমি ঘরে যাই না। তখন বাধ্য হয়ে আমার ব্যাগ পেলাম বাড়িতে। এরপর তো বোন তো অনেক কষ্ট দুঃখ সহ্য করলাম, এমনকি সমাজে এমন একটা অবস্থা হচ্ছে, আমি বলতে লজ্জা লাগে যে আমার যারা বিনাঙ্গনাগুলা কী অবস্থা, কী কষ্ট, কী বলবো, বলার কোনো অপেক্ষা রাখে না। এরপর আমার ওই গাছ ফুলের পড়ানো আমার আত্মীয় হয়, উনি 2000 সালে পেপারে দিল, বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে কিনল যে রহমান সাহ, রহমান সাহ আপনার নাকি বোন, আপনার বোন বিরঙ্গনা, কী রে ভাই কী হলো বিরঙ্গনা, কি এমন একটা খারাপ জিনিস নাকি? আচ্ছা খারাপ জিনিস। এরপর মেয়েগুলো লেখাপড়া করলাম বাইরে বাইরে, ক্যান্টনমেন্ট রাখতে পারলাম না। মেয়েগুলো উচ্চশিক্ষা একটা তিনটা ছিল, আমি মাস্টার পাস করে আছি, ছেলে মাস্টার, বিয়ে দিলাম। একমাত্র বিরঙ্গনা বোন বলতে লজ্জা লাগে, বোনের বলার জন্য বিরঙ্গনা প্রকাশ করতে পারেন মেয়ে বিয়ের জন্য। তারপর 2000 মাসে রিটার্ন করলাম, বাংলাদেশ সেনাবাহিনীকে শেষ করে ফেলেছি, এমন কোনো জায়গা নেই আমার পাস। যারা বর্তমান কমান্ড কাউন্সিল চেয়ারম্যান গোলামদার রসুদার চাকরি করলাম, মোহিন্দ আহমদ, জিয়াউর রহমান, এরশাদ সাহেব, যত বেটা আছে সবাই সাথে চাকরি করছি, দুঃখ সুখ বলছি কেউ শোনার সময় নেই। আসলাম রিটার্ন হওয়া, আমি 2009 থেকে শুরু করছি, না 1300 রেঞ্জ করতে করতে আমরা ফেরা বল করে গেল না, চুপচাপ যাক। এখন দেখি নারী মঞ্চরা আমাকে ডাকবো। আসলাম আমার একটা কথা হলো, আমার কাপ যদি আবার আমি সেনা দিতে পারতাম, আমার কোনো ক্ষমতা হতে, আমার এই দেশের সরকার 4-5টা সরকার বন্ধ হয়েছে, কোনো সরকার এই লোকগুলোর জন্য, এরা মুক্তিযোদ্ধা, এরা মুক্তিযোদ্ধা, এদের বহৎ কষ্ট আছে জীবনে। আমি বুঝি আমার আমার বোনটা অন্ধ, আমার একটা বোনের মেয়ে আছে, 3টা মেয়ে আছে, জীবন মার মতো জীবন যাপন করতেছে, এরা বাস এরা অনেক কিছু করবে মুখে বলে, কিন্তু কোনো বাস্তবতা তাতে আমি দেখি না। আমি প্রধানমন্ত্রীর নিরাপত্তা অফিসার তারেকা মোহাম্মদ সিদ্দিকী ভেতর জানাল, ওর কাছে আমি চিঠি পাঠাচ্ছি, এত এই দেশ কোথায় আছে, এদের খবর তো রাখে না কেন? আমি স্বয়ং মিলে বলতেছি, আমি বাংলাদেশ সেনাবাহিনী সিনিয়র কমান্ড অফিসার, আমার মতো লোক সারা বাংলাদেশ গ্যারিসন সেনা সদক প্রধানমন্ত্রীর কাছে যদি যেই, আমি এত দূর কষ্ট করে, আমি এত কিছু করার পরে খেলা না কোথা থেকে, তারা তাদের মধ্যে আয় দায়িত্ব নেওয়ার জন্য আমি এখন স্পষ্ট কথা বলতেছি, আমি এই সরকারের কাছে, যে সরকার আছে সরকারের কাছে আমার আকুল আবেদন, বেশি কথা বলে লাভ নেই। বহুত শোষিত মনে হয়, 74 সাল থেকে বনির ভিসে থাকলে আমি মনে বনির মতো হয়ে যেতাম, প্রথমত আমি ভিক্ষা করতাম, যা প্রতিষ্ঠিত হয়েছি। আমার অনুরোধ, যারা বাংলাদেশে বীরঙ্গনা ছিটিয়ে ছাটিয়ে যারা আসতে পারছে, আসলে দেশের তাদের কী অবস্থা,
কেউ না দিলে বুঝবো না এমন যে অবস্থা, এরা মনে ফেরারি আসামি। আচ্ছা আরেকটা কথা বল তুমি, এরপর আমি 92 সালে আমার অস্ত্র আসলো আর্টিলারি, আমি পাকিস্তানের ডেলিগেশন আসলো, আমি যা তা বলছি তারা বলছে নো ডিফারেন্স পাকিস্তান বাংলাদেশের, আবার এরা কিছু জানা, এরা ঠিক আছে। আমার প্রশ্ন, আমি দেখছি আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো পড়েছে, আমি অনেক অভ্যুত্থান দেখেছি, এসএসএল ক্ষমতা দেখেছি, জীবনের মৃত্যু দেখেছি, সব কিছু দেখেছি, কিন্তু আমি 32 বছরে আমি অনেক কিছু দেখেছি, কিন্তু এই যে সব কিছু বুঝি, কিন্তু এই যে বিলম্বনের কথা তারা কেউ বুঝে না, তারা কেউ বুঝার চেষ্টা করে না, কেন করে না? একটা মুক্তিযুদ্ধের চেয়ে বেশি আমার বোনে বা আমার বোনের রাত্র অন্ধকারে খানা আনি খাওয়াইছে, আমার বোনে না দিন চোখ রক্ষা করছে, এত কিছু করার পরে কেন আজকে একটা চোখ অন্ধ, তার কোনো খবর নেই কেন? এই বুঝে কোনো খবর নেই কেন? এই সরকার কোথায়, মানুষ কোথায়, জনগণ কোথায়, দেশ কোথায়, সব বুঝে সব জানে, কিন্তু এই বিলম্বনের জন্য কেউ নাই মনে কেন নাই কেন? এরা এদের সন্তান না, এটা মুক্তি দিতে না। আমি বলবো এদের যারা ছেলে, আমি একটা রিকোয়েস্ট করবো সবিনয় এই সরকারের কাছে, বৃত্তবন্ধের কাছে, এদের ছেলে মেয়ের, এদের উত্তরাধিকারী যারা যেভাবে আছে যেন তাদের প্রতি সুদ সদৃঢ় থাকে এবং তাদের জন্য কিছু করে যাক, বৃত্তরের সব সময়ের জন্য তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করে যাক, যে তারা একজন লোক এই দেশের জন্য অনেক কিছু করেছে, মুক্তিযুদ্ধ আমি মনে করো তারা অন্ত পরিপূরক, মুক্তিযুদ্ধ তারা পরিপূরক, তারা অনেক কিছু করে, তারা আজকে অন্ত তার অনাহার করতে শোষিত নির্যাতিত সমাজে গৃহীত এইভাবে তারা জীবনযাপন করছে কেন? আমি কিছু বার বলবো না, 43 বছরের জিনিস 5 মিনিটে বলা যাবে না। আমার শেষ কথা হলো, আমি বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র অফিসার আব্দুর রহমান চৌধুরী, 32 বছর সার্ভিস ইন মাই বাংলাদেশ আর্মি আর্টিলারি কোর, আমি সরকার সেনাপ্রধান যে যে লেভেল আছে সবার কাছে অনুরোধ করবো, বাংলাদেশের বীরাঙ্গনা নারীদের যেন সমাজে প্রতিষ্ঠিত করে, তাদের সুচিকিৎসা, মৃত্যুর শেষ সময়ের তারা সগৌরবে বলতে পারে যে আমরা বাংলাদেশের জন্য কিছু করেছি, তখন বাংলাদেশ শান্তি পাবে, যারা মুক্তিযুদ্ধ শহীদ হয়েছে তারা শান্তি পাবে, যারা আছে বীরাঙ্গনা মরে গেছে তারা কে কে তো আসতে পারে না, তো 4-5 জন আসছে। আমি সবার কাছে আকুল আবেদন করবো যে এই বীরাঙ্গনার প্রতি সবাই সরিত, তাদেরকে সবাই লক্ষ্য রাখে, তাদেরকে প্রতিষ্ঠিত করে সমাজে মুক্তি দেয়, এই একবারে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত জনতা, নারী পক্ষকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য, এবং আমন্ত্রণ না করলেও আমার আসবার একটা দায়িত্ব এমন একটি মহতী উৎসবে, আমি নিজে থেকেই দায়িত্ব বোধ করি। আজকে বিজয় মাসের প্রারম্ভে যে আয়োজনের নামকরণ করা হয়েছে আলোর স্মরণে কাটুর কাঁধার, আমরা সামনে এগিয়ে যাওয়ার জন্য এই কাজটি আজকে করব। আমাদের বীরাঙ্গনা হওয়ার ব্যাপারে কোনো লজ্জা বা আপত্তি থাকার কথা না, এই কারণে যেখানে যুদ্ধের মতো মুক্তি 9 মাসের যুদ্ধের মতো এত বড় নির্যাতনকে আমরা মোকাবেলা করেছি, সেখানে বীরাঙ্গনা কি নামকরণে কি বারবণিতা কি কোনো কিছু এগুলো কোনো নামকরণই হতে পারে না, এগুলোর দিকে ফিরে তাকাবার কথা নয়, আমাদের সামনে এগিয়ে যাবার কথা, আমরা সামনে এগিয়ে যাব। এবং স্মৃতিচারণে এটাই বলবো যে একা আমি নারী যে নির্যাতিত হয়েছিলাম সেটা তো নয়, 2-4 লক্ষ নির্যাতিত মা বোনেরা আছেন, এখনও আমার সাথেও আছেন, রমাদি আছেন, আর 3 জন যারা আছেন তাদের নামটা আমি এখন বলতে পারছি না, তবে তারা সকলেই সমমর্মিতা, তাদের মুখের দিকে তাকালেই বোঝা যায় যে তারা কত বড় নির্যাতনের শিকার হয়েছিল। আমার নির্যাতনের যে কাহিনী সেই কাহিনী আজকে আমি একদিনে বলে বা 1 মিনিটে বলে আমি শেষ করতে পারবো না, তাই শুরু করতেও চাচ্ছি না, তবে আপনারাই সবাই বুঝে নেবেন। এবং বীরাঙ্গনা সেদিন নিজেরা বাঁচার জন্য বা মুক্তিযুদ্ধের জন্য সহায়তা করেছে তার মানে কিছু প্রত্যাশা করে নয়, কোনো কিছু প্রত্যাশা নয়, দেশকে স্বাধীন এবং নির্ভীক এবং একটি সুন্দর সুস্থ সমাজকে আমরা চাই, আমরা নারীরা তাদের সাথে সমপর্যায়ের হয়ে আমরা চলতে চাই সামনে এগিয়ে যাওয়ার সময়। এবং মাননীয় প্রধানমন্ত্রী বীরাঙ্গনাদের স্বীকৃতি দিয়েছেন মুক্তিযোদ্ধা হিসাবে, আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এবং কার্যকরিতা আমরা দেখতে চাই এখনই। এবং অনেকেই না বলা অনেক জীবন আছেন, অনেক বীরাঙ্গনা আছেন যারা কোনো কিছু বলতে পারছেন না, তাদের জন্য নিশ্চয়ই সরকার
কার্যক্রম হাতে নিয়েছে, আপনারা কিছুদিন পরেই এটা বুঝতে পারবেন। এতদিন পরে হলো বীরাঙ্গনাদের একটা সম্মান ও স্বীকৃতি লাভ করেছি, এটা শুনতে পারলাম। এটা না পেলেও আমার অন্তত কোনো দুঃখ ছিল না, আমি সবার মাঝে একটি আমার দেশকে আমি পেয়েছি। আমরা একটি স্বাধীনতার মানচিত্রের জন্মলগ্নে আমরা ছিলাম, এটাই আমাদের গর্ব, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের দেশটা যেন রাজাকার মুক্ত, স্বাধীন মুক্ত বাংলাদেশের বাতাসে যেন আমরা এগিয়ে যেতে পারি। আপনাদের সকলকে ধন্যবাদ। আবার শহীদ মিনারে আইছি, আবার এক বছর করে 42 বছর হলে যাবে বীরঙ্গনা দাঁড়ে দাঁড়িয়ে দিবি। 1971-এর বীরঙ্গনা আমি রাহেলা সিরাজগঞ্জ থেকে কাল আসছি, নারীপক্ষ থেকে আমার খালাম্মারা আনছে। তাই 71-এর বীরঙ্গনার জন্যে আমি যে একটু কষ্ট পাইছি, কিন্তু কেমন আমার সন্তান ছেলে মেয়ে 3 বছর হলেও চিকিৎসালয় নেই। আমার সাংবাদিক বাবারা যায় চিকিৎসালয় নেই, সাক্ষাৎকার নিয়ে এসে চিঠি দেয়, পত্রিকা দেয়। আমার দিকে 3 বছর হইলেও ছেড়ে দিছে চিকিৎসালয় দিকে, 3 বছর পাচ্ছে হস্তা। এই তো দুঃখ, বছরের পর বছর 30 বছর যাওয়ার পরে আমার হাসনা বিটি মারা গেছে। সিরাজগঞ্জ হাসনা বিটি ছায়া ছায়া খাইছে। আজ বন্ধু বন্ধক মাইরা ফালামের পুনর্বাসনে যখন আমরা দেশ স্বাধীন হলি পারে নারী পুনর্বাসন বানাইল, সিরাজগঞ্জ নারী নির্যাতন পুনর্বাসন, সেখানে আমরা থাকলাম, আমাদের খাওয়া করা সব কিছু সেখানে দিল। যখন বন্ধু বন্ধু সিরাজগঞ্জকে হেলিকপ্টার নিয়ে যায় বিয়ে কলেজ মাঠে নামল, নাই মাহেরা সবাই বুকের সাথে জ্বরে ধরে কইল, হে মা তোমরা আমার দিকে, তোমরা বীরঙ্গনা, আমি তোমাদের ঘর বাড়ি সব কিছু কাম কর্ম সব কিছু দিব, তোমরা তোমার তোমাদের আমি পিতা, তোমরা আমার মেয়া শেখ হাসিনা শেখ রেহানা যেমন আমার মেয়া ওই তোমরাও আমার মেয়া। এইভাবে থাকতে থাকতে বঙ্গবন্ধুকে একদিন সকালে কাঠ বনে বেরোচ্ছি, বঙ্গবন্ধু শুনে যে বঙ্গবন্ধু খাইটা করছে। তারপরেই আমরা ওই জারি পুনর্বাসন থেকে সেক্টর স্থান হয়ে গেলাম। বহুত কাহিনী কাহিনী বহুত কইছি, বহুত সাংবাদিকের কাছে কইছি, বহুত ইতিহাস বহুত কিছু কীভাবে কী হয়েছে কীভাবে কী হয়েছে, রাজাকারের কথাও বহুত কইছি। এখন আর অত অত কইতে পারবো না। এখন আমার এই সিরাজগঞ্জ সামিনা লোহানি ওই কামডাকাটি দুঃখ দেখে আমাকে সব জায়গায় নেয়, সিরাজগঞ্জ থেকে এই ডাকার বাড়ি নিয়ে এসে এসে সবার কাছে যে নাসিরুদ্দিন চোখবাচু সাহারা কবি হাসান আরিফ তারপরে দেলার সার এরাই আমাগুলো সাহায্য করে। আবার 3 বছর হইলেও আমার এই যে নারী পক্ষ থেকে আমার মারা আমাগুলো প্রতি মাসে 1200 টাকা করে দেয়। তাই এই যে কয়বার সরকার এক সরকার যায় আর এক সরকার এসে, এক সরকার যায় আর এক সরকার এসে, এক সরকারও আমাদের কোনো সময় দেখল না যে এই দেখি এই বাংলার কত বীরঙ্গনা আছে, আমি সেই বীরঙ্গনা করে একটু আমরা দেখি। উনুনে কোনো মন্ত্রী আমাদের কথা কোনো সময় কয় না। আমাদের বঙ্গবন্ধু জাতির পিতা তার বেটি শেখ হাসিনা বোন, সে বোনও একবার থাকলো আবার ফের এ ফের থাকলো ফের আবার ফের উঠছে, সে বুঝলো কোনোদিন করলো না যে আমার বোনগুলা দেখি আমি, আমার বীরঙ্গনা আমার বাবা বলছিল বীরঙ্গনা আমার বিটি আইস, তারপরে একটু আমি দেখি তারপরে দেখি আমি দেখা কিছু করবো পারি দেখি আমরা সাবরা সরকারি জায়গা খালের মধ্যে সরকারি জায়গাতে একটু সাবরা তুলে থাকি।
বিটি ছাড়া দিচ্ছে বিনোদনের জন্য, বিটি নিয়ে বিটি কাম করে, আর এই যে নারী পক্ষ থেকে দেয় এইটা কোনো মতো চলি। শুনছি যে আমার শেখ হাসিনা বই নাগরে শেখ বিটি দিছে, এই শেখ বিটি দিছে, কবে দিব কি সমাচার? আজ পর্যন্ত আমরা হাতে পাই নাই, তা আমরা শুনে আমরা খুব খুশি হয়েছি যে 42 বছর পরে আমাদের শেখ হাসিনা বই নাগরে শেখ বিটি দিছে, আমরা শুনে খুশি হয়েছি। দোয়া করি সবাই বেঁচে থাকুক, বাংলার মানুষ সবাই। আমাদের জন্য মেলা সাংবাদিক বাবারা আইলিগা পরিশ্রম করছে, করিয়া 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 করে আমাদের এত দূর আই গেছে। তাই আমার আমার আইলিগা আবেদন যে আমরা তাড়াতাড়ি জানি আমরা শিখ বিক্রি পাই। আমরা জানি ছেলেরা মেয়েরা ব্রিটিশ জামাইরে এক বিটিক ছাড়িয়ে দিছে, ব্রিটিশ জামাইরে আমাদের দেখলি মাথা নিচ করে, ব্রিটিশরা কয়েছে আর কোনো সাংবাদিক আসলে পরে সাক্ষাৎকার দিবে না, জামাইটা কী কয় মানছে কী কয় শুনে কত সবাই খারাপ থাকে। আমাদের 18 জন আসলাম সিরাজ বীরঙ্গনা 37 জনের মধ্যে মরা যায়, আবার 21 জন আমার সাবিনা লোহানি মা নিয়ে নিয়ে আসছে, ভ্যাক আছে আইনে মশা আছে নিয়ে দিছে, 21 জনের মধ্যে আরও অনেক 4 জন মারা গেছে, আমরা আসছি কয়েকজন, এই কয়েকজন মরা যাবো। শেখ বিটি শেখ হাসিনা বই আমাদের শেখ হাসিনা বই দিছে, এই স্বীকৃতি পাওয়ার আগেই আমরা চলে যাবো। আমাকে একটু তাড়াতাড়ি দিলেই বাড়ি যাই, কত পুনর্বাসন বানা দিতেছে শেখ হাসিনা, কত বহুত কিছু কলেজ স্কুল কত কিছু বানাইতেছে, আর আমাদের বাড়ি নেই ঘর নেই কিছু নাই, আমরা তারে তারে গেলি কত লাঞ্ছনা কত খারাপ কথা এসে করেছে, পাক বাহিনী পাকিস্তানের পাক বাহিনীর অবরে নির্যাতন করছে, এরা কি তাকায় খুব খারাপ থাকে, ছেলের বয়সের বয়স তারা যা যা লিখে নিয়ে গেছে আর কি, খুব খারাপ থাকে অধিকালে। তাই আপনাদের কাছে আমার খুব অনুরোধ, আমি শেখ হাসিনা বোনের কাছে আমি সবার কাছে আমি কৃতজ্ঞ জানাই, সবাই মনে একটু ভালো করে মনে করে আমাদের কথা মনে করে সাহিত্য করে।